সুন্দরবনে কিভাবে বেলাত ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় হয় প্রথম? বেলাত ভাইয়ের সাথে আমার কোন জায়গায় পরিচয় হয়েছে সেটা ভাই বলা যাবে না। বলা যাবে না, একটা সেন্সিটিভ ব্যাপার। একটা অপরাধ জগতের কোনো একটা অংশের ভেতরে একটা আড্ডায় আমাদের সঙ্গে পরিচয়। উনি হচ্ছেন ওনার তালে ঘুরছিলেন, আমি আমার তালে ঘুরছিলাম। মানে আমি বনদস্যুদের কাছে পৌঁছানো যায় কী করে, বা এই অঞ্চলের কার কাছে গেলে আমি সুন্দরবনটা ভালো করে চিনে এত আমাকে চিনিয়ে ঘুরাতে পারবে বা জানে ভেতরটা সম্পর্কে, সেরকম লোক আমি খুঁজছিলাম, উনিও খুঁজছিলেন। উনি হচ্ছেন যে ওনার জীবন চলার জীবনটা কী করে চালাবেন, উনি ওনার পরিবার কী করে চালাবেন, তো সেগুলো নিয়ে আমরা এমন একটা অপরাধ জগতের একটা জায়গাতে আমাদের পরিচয়, সেটি মংলাতে। এবং সেখান থেকে আসলে আমাদের মধ্যে একটি কনফিডেন্সের সম্পর্ক, যেটা আস্থার সম্পর্ক তৈরি হয়। তারপর থেকে তো ওই যে বললাম যে ব্যাক টু ব্যাক, মানে তার তিনি যেটা খোঁজেন সেটা হয়তো আমার কাছে পেয়েছেন, আমি যেটা খুঁজি সেটা হয়তো তার মধ্যে পেয়েছি। এরকম অনেক মানুষ আছে, কিন্তু এক মানে কী কারণে এই সম্পর্কটা রয়ে গেছে এত বছর পরে, তাই না? এত বছর ধরে রয়ে গেছে, এটা আমরা ন্যাচারালি কেউ বলতে পারবো না। আছে, আমি জানি কেন আছে। কারণটা হচ্ছে যে আমার সঙ্গে এই বনদস্যুদের নিয়ে কাজ করা, ওখানে অনেক কাঁচা টাকা ঘুরে, তো আমার সঙ্গে পরিচয় হয়ে বা মনে করে যে হ্যাঁ একজন সাংবাদিকের সঙ্গে, তো এই প্রভাবটাকে ব্যবহার করে ওখানে অনেক মানুষ অনৈতিকভাবে বিভিন্ন রকম সুবিধা নিয়েছে। এই একটা মানুষ যে কিনা কখনো এক পয়সার সুবিধা কারোর কাছ থেকে নেয়নি, অথচ সবচেয়ে লম্বা সময় ধরে কিন্তু বেলায়েত সর্দারই আমার সঙ্গে রয়েছেন। তো কাজেই বরং ওনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, ওনার পরিবার, তারপরে হচ্ছে যে ওনার নিজের পেশা, কিন্তু আমরা যেহেতু একই লক্ষ্যে না, জেলেদের জন্য, আসলে মানুষের জন্য আসলে সেই জিনিসটা ওনার পছন্দ হয়েছে বলে উনি স্যাক্রিফাইস করে হলেও আমার সঙ্গে লেগেছিলেন আর কি। শেষ পর্যন্ত কখনো কি বেলাত সর্দারকে আপনার মনে হয়নি যে একটা ভয়ঙ্কর কিছু হতে পারে, কিংবা আস্থা অর্জনের যে জায়গাটা সেটি হয়তো চলে যেতে পারে? না, সেরকম পরীক্ষা তো পরীক্ষায় বারবার পাশ করেছেন উনি, ঠিক আছে, সেরকম পরীক্ষায় অসংখ্যবার পাশ করছেন উনি। আমি বললাম যে ওখানে কাঁচা টাকার যেরকম ছড়াছড়ি, হ্যাঁ আমার সঙ্গে একটা দস্যু বাহিনী, আমি এই যে ধরেন 30-32টা দস্যু বাহিনীর কাছে গেছি আসছি, তাদের নানান রকমের সেখান থেকে সুবিধা নেওয়ার কিন্তু সুযোগ থাকে। এবং সেখানে ওই যে বারবার বলি যে আমাকে একটা দস্যু দল গিফট করার জন্য 25 লক্ষ টাকা দিয়েছিল ভাই মাস্টারের কাছে, তো সেই 25 লক্ষ টাকা ধরেন আমি নিলাম না, কিন্তু উনি তো নিতে পারতেন ওখান থেকে, যে ঠিক আছে ভাই নাইনি 5 লক্ষ টাকা আমাকে দেয়, তো কাজে চাইলে দিয়ে দিত, এটা কোনো ব্যাপার না, খালি মুখ দিয়ে বলা, না বললে ওনার কাছে ওনাকে দেওয়ার জন্য অনেক রকমের অফার ছিল। তো ঘটনা হচ্ছে সবচেয়ে মানে বেলাত ভাই 25 লক্ষ টাকা পেয়েও তিনি ফেরত দিয়ে দিয়েছে, হ্যাঁ সেটা আমার কাছে দিয়েছিল, সেটা ফেরত দিয়েছে। আমি বলছি যে বেলাত সর্দারের কাছে সে যদি চাইতো অনৈতিক অনেক সুবিধা নিতে পারতো, তার দারিদ্রতা রয়েছে, তার বাসায় অনেক ক্রাইসিস আছে, তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু অনৈতিক কোনো টাকায় কিন্তু উনি হাত দেননি। আমি কনফিডেন্সের জায়গায় যেটা বলছিলেন যে আমার কাছে কখনো ওই জায়গাটাতে মনে হয়নি যে উনি কোনো রকমের অনৈতিক কাজ করবেন বা এই সুযোগটি নেবেন, সে কারণে আসলে সম্পর্কটা টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়েছে। বিভিন্ন সময় আমরা ভিডিওতে দেখি যে ছোট ছোট চুরা নদীতে বেলায় ভাই আপনাকে নিয়ে যান, কখনো কি মনে হয়নি চুরা নদীতে যেতে আপনাকে ফেলে মেরে ফেলে? এরকম প্রশ্ন আসে কি করে আমি সেটা চিন্তা করি, মানে আপনাকে আমাকে নিয়ে এরকম চিন্তা হয় না? আপনি একটু সাবধানে ঘোরাফেরা করেন, আপনার নিজের বউ আপনাকে মেরে ফেলতে পারে, সাবধানে থাকবেন, ঠিক আছে? আমি আর ভাই এতবার রাত কাটাইছি যে ভাই ভবিষ্যতে অতদিন রাত কাটাইনি, ঠিক, অতদিন ঘুমাইনি, আপনি এটা কি করে ভাবেন? আপনি যার সাথে ঘর সংসার করতেছেন, যার পাশে শুয়ে থাকতেছেন, সে আপনাকে মেরে ফেলবে, এটা কনফার্ম, এই ধরনের প্রশ্ন করবেন? তো আসলে ঝুঁকি ছিল, অনেক রকমের ঝুঁকি ছিল, যেটা আমরা ওই বললাম যে আমি তো জঙ্গল বুঝি না, উনি হচ্ছেন জঙ্গল বুঝেন, কোথায় কী করে চলতে হয়, কী করে থাকতে হয়, কী করে নিজেকে নিরাপদ রাখতে হয়। এমনকি অনেক সময় আমরা ছোটো ছোটো দস্যু দলের সামনে পড়ছি, দেখা যাচ্ছে যে আমি খুব চুপ করে আছি, কিন্তু উনি এমন একটা সাহস করে চিল্লান দিলেন যে ওই ডাকাত দল দৌড়ে পালাইছে, ওরা ভাবছে যে আমাদের, আমরা না জানি কারা, আমরা ওদের থেকে বড় বাহিনী, হ্যাঁ। তো কাজেই ছোট দস্যু দলগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ছিল, ধাপ করে গুলি করে ফেলে, তো কাজেই ওই জায়গাটাগুলো মেনটেন করা, এগুলো তার কাছে শেখা আর কি, বুঝছেন?